নিজের পাশায় মাল ঢুকায়া কয়েক মাস টাকা সিটাকাং করো, তখন বুঝবারে আমার কি দরকার আছিল। ওয়েব সিরিজ গুটি পরিচালনায় শঙ্কর দাশগুপ্ত। মাদক পাচার রোধ করতে পুলিশ যতটা আধুনিক সরঞ্জাম ব্যবহার করছে তার থেকে বড় পদ্ধতি ব্যবহার করছে চোরা কারবারিরা। তেমনই এক গ্যাংয়ের সাথে কাজ করছে সুলতানা। সুলতানা শরীরের স্পর্শকাতর স্থানে করে ঢাকা চট্টগ্রাম রুটে মাদক পরিবহন করে থাকে। সন্তান স্বামী নিয়ে ঠিকমতো সংসার চালাতে চায় সে, দল ত্যাগ করে আবার সে সুস্থ জীবনে ফিরে যেতে চায়। কিন্তু দর্শক, দল কি তাকে ছাড়বে? তো দর্শক, আজকে নিয়ে আসলাম গুটি 18+ একটি ওয়েব সিরিজ। তো সম্পূর্ণ রিভিউ জানতে আমাদের সাথেই থাকুন, ইয়াসির মালিক এলটিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দর্শক, শুরু করা যাক আজকের রহস্যকর ভিডিও নিয়ে। সুলতানা বিবিয়ানা চাহে বাবুর বৈঠকখানা। সুলতানা চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাধন, এক কথায় পারফেক্ট। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, অসাধারণ অভিনয় করেছেন সে। ট্যাক্সি চালক কাম গুপ্তচর চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, তিনি সিন্ডিকেট ওয়েব সিরিজে পুরো মাতিয়ে দিয়েছিলেন। মৌসুমি হামিদ সহ বাকি চরিত্রগুলো নিজের সেরাটা দিয়েছে। নির্মাণে একদম বাস্তবতার ছাপ। খাওয়ানোর সময় কেউ পায়খানার কথা কয়? চরিত্রগুলো নির্মাণের দক্ষতা ও সংলাপের কারণে জীবন্ত হয়ে উঠেছে। কালার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন সাবলীল ছিল। গল্পের প্রয়োজনে কিছু চরিত্রে স্ল্যাং ব্যবহারের যথার্থতা রয়েছে, সেই ক্ষেত্রেই 18+ ওয়ার্নিং রয়েছে। যাই হোক, চরকির অন্যান্য কাজের থেকে গুটিকে এগিয়ে রাখবো, কারণ প্রায় 3 ঘন্টার ওয়েব সিরিজে অতিরিক্ত কোনো ক্যারেক্টার অথবা চিত্র ছিল না। এক কথা দর্শক, এক বসায় দেখে শেষ করা গিয়েছে, কোনো প্রকার বিরক্ত বোধ করার চান্স ছিল না। দর্শক, ওয়েব সিরিজের কিছু গল্প আপনাদের কাছে শেয়ার করি। শাহরিয়ার নাজিম জয়, সে বাইকে করে সন্তান ও স্ত্রীকে তাদের স্কুলে ও কর্মস্থলে পৌঁছে দেয়। সেলিম সুলতানার সব কথাই মেনে চলে, সব ব্যাপারে সাহায্য করে, কিন্তু সুলতানাকে নিয়ে সে সন্তুষ্ট নয়। আড়ালে অন্যের বউ, দুষ্ট জিনিস দেখার প্রতি আসক্ত তার বেশি। একটু পাগলাটে স্বভাবের, কিন্তু ওই যে কথা আছে না, যাতে মাতাল তালে ঠিক, একটু অন্য চরিত্রের লোক। তার মানে আপনারা গেস্ট করতেই পারছেন, একজন বাবা ও স্বামীর আড়ালে সেও গুটির চালক। এসব বৈশিষ্ট্যর কারণে গল্পের ক্যারেক্টারটি জীবন্ত হয়ে উঠেছে, আর শতভাগ সফলতার সাথে চরিত্রটি রূপদান করেছে শাহরিয়ার নাজিম জয়। শাহরিয়ার নাজিম জয়কে এর পূর্বে দীর্ঘবিরতির পরে ওটিটি প্ল্যাটফর্মে রায়হান রাফির ফিল্মে দেখেছি, তবে গুটিতে পূর্ণরূপে বিকশিত হয়েছে শাহরিয়ার নাজিম জয়। ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক কাজের সফলতা পাচ্ছে শাহরিয়ার নাজিম জয়। তার এই ওয়েব সিরিজে নিয়মিত হওয়ার প্রত্যাশা থাকবে। নিষিদ্ধ মাদক পাচারকে কেন্দ্র করে দেশের সিনেমা সিরিজ অনেক হয়েছে, কিন্তু বস শঙ্কর দাশগুপ্ত একটু ভিন্নভাবেই ভেবেছে। সাথে দর্শক, যথার্থ কতগুলো চরিত্র সৃষ্টি করেছেন। সুলতানা চরিত্রে যেভাবে পারফেক্ট চয়েস করেছে আজমেরি হক বাদনকে, পাশাপাশি সেলিম চরিত্রের জন্য পারফেক্ট চয়েস হয়েছে শাহরিয়ার নাজিম জয়। তো দর্শক, এই ছিল আজকের মুভি রিভিউ গুটি। এটি 18+ একটি ওয়েব ফিল্ম। এই ওয়েব সিরিজটি ফ্যামিলির সাথে দেখলে একটু অস্বস্তি বোধই লাগবে, তো আমার রিকোয়েস্ট থাকবে একা এই ওয়েব সিরিজটি দেখবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে ইয়াসির মালিক এলটিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আবার চলে আসবে নতুন কোনো ওয়েব ফিল্ম নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, খোদা হাফেজ।